ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে তোমাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ 132টি এক্সিকিউটিভ অর কন্ট্রাকচুয়াল বেসিস পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে 31টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। ভারতবর্ষের যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ওপেনিং ডেট হচ্ছে, আবেদনের ওপেনিং ডেট হচ্ছে 26/7/2023, 26 জুলাই 2023-এ আবেদন শুরু হয়ে গেছে, এবং 16/8/2023 লাস্ট ডেট, ঠিক আছে? অর্থাৎ 16ই আগস্ট তোমাদের লাস্ট ডেট, তাতেই অ্যাপ্লাই করে দেবে। এখানে তোমাদের যেসব পদে নিয়োগ করা হচ্ছে, এক্সিকিউটিভ পদে তোমাদের নিয়োগ করা হবে, 132টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরিতে 56টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, এবং ইডব্লিউএস 13টি শূন্য পদে, এবং ওবিসি 35টি শূন্য পদে, এসসি 19টি শূন্য পদে, এসটি 9টি, মোট 132টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন সার্কেল, স্টেট এবং পোস্ট দেওয়া আছে, সেগুলি দেখে নিতে পারবে। আসাম, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, নর্থ ইস্ট, উত্তরাখণ্ড, ঠিক আছে? জব ডিসক্রিপশন, এখানে তোমাদের মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তোমাদের গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হবে কত বছরের জন্য, এখানে তোমাদের বলা হয়েছে 1 থেকে 2 বছরের জন্য, তার বেশি হলে হতে পারে 3 বছর। এখানে তোমাদের সিলেকশন করা হবে অনলাইনে, অনলাইন টেস্ট হবে। তারপরে তোমাদের এখানে রিক্রুটমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট অ্যাসেসমেন্ট, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন, অনলাইন টেস্ট মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে। তারপর তোমাদের ফাইনাল প্যানেল মেরিট লিস্ট বের করা হবে, তারপরে তোমাদের সিলেকশন হবে। পে স্কেল দেওয়া হচ্ছে, 30,000 টাকা বেতন দেওয়া হবে, 30,000 টাকা বেতন দেওয়া হবে এখানে। এবং জব লোকেশন তোমাদের হবে, তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ যেখানে সেখানে হতে পারে, এবং অল ওভার ইন্ডিয়াতে দেওয়া হবে। তো এই ছিল ক্যাটাগরি, এবং ফর্ম ফিল আপ চার্জ 100 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি এবং আদার্স ক্যাটাগরি 300 টাকা তোমাদের ফর্ম ফিল আপ চার্জ করা হয়েছে। এখানে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো বিস্তারিত জব এজ রিল্যাক্সেশন সেগুলো দেখে নেবে। আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে।